নমস্কার রিপাবলিক বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই চা আর যার খবর নিয়ে আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি তনয়া দেখুন ইতিহাস কথা বলে আমরা জানি ইতিহাস এই কথাই বলেছিল কোনো না কোনো সময় যে জগতের যেখানেই যেই জাতি হোক না কেন তারা যদি মহিলাদের নারীদের অসম্মান করে তাহলে একটা সময় সেই জাতির বা তাদের পতন নিশ্চিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন যে কারণে একুশের মঞ্চ থেকে তিনি বার্তা দিয়েছিলেন বিত্তবান নয় বিবেকবান হতে হবে বিবেকবানদের নাকি দলে স্থান দেওয়া এবং তাদের অগ্রাধিকার দিতে হবে এমনটাই বার্তা মুখ্যমন্ত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে সেদিন মঞ্চে যেভাবে তিনি বক্তব্য রেখেছেন তাতে সামনে আসে এর মাত্র কয়েকটা দিনের ব্যবধান গতকাল আমরা দেখলাম অখিল গিরি রাজ্যের মন্ত্রী তিনি এক মহিলা বন দপ্তরের আধিকারিককে যেভাবে কদর্য ভাষায় আক্রমণ করলেন একেবারে কোড আনকোড তিনি যেই বাক্য বা শব্দবন্ধগুলো ব্যবহার করলেন তার মধ্যে অন্যতম দুটো যেটা এখনো পর্যন্ত একজন মহিলা সঞ্চালিকা হিসেবে আমারও কানে বাজছে তিনি বললেন কি তিনি বললেন বেয়াদব এক নম্বর এবং দ্বিতীয় নম্বর তিনি যেটা বললেন সেটা হচ্ছে জানোয়ার কি করে তিনি এইরকম দুটি শব্দবন্ধ ব্যবহার করতে পারেন এটা প্রশ্ন শুধু নয় এর সঙ্গে সঙ্গে তিনি ধমকানি চমকানি হুমকি হুঁশিয়ারি কোনোটাই বাদ দেননি কিন্তু প্রশ্ন হচ্ছে যে অখিল গিরি এহেন একজন রাজ্যের মন্ত্রী একজন জনপ্রতিনিধি এবং শাসক দলের সঙ্গে দীর্ঘদিন ধরে তিনি যুক্ত রয়েছেন কিন্তু তারপরেও তিনি কিভাবে এইরকম মন্তব্য করতে পারেন এর আগে পূর্ববর্তী সময় আমরা দেখেছিলাম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে নিয়েও যেভাবে কদর্য আক্রমণ করেছিলেন অখিল গিরি তারপরেও রাজ্যের শাসক দল তারা কি ব্যবস্থা নিয়েছিল কি ব্যবস্থা নিয়েছিল শুধু এইখানেই শেষ নয় এর পরবর্তীতে দেখলাম গতকালের ঘটনা এবং গতকালের ঘটনার পরও এখনো পর্যন্ত প্রায় ২৪ ঘন্টা অতিবাহিত হওয়ার পথে কিন্তু তারপরও কোনো রকমের কোনো পদক্ষেপ কি মন্ত্রীর বিরুদ্ধে নেওয়া হচ্ছে বা হবে এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করব অবশ্যই আলোচনা আমরা এগিয়ে নিয়ে যাবো যারা অতিথিরা রয়েছেন প্রত্যেকের কাছ থেকে মতামত আমরা নেব কিন্তু তার আগে একটা বিশেষ প্রতিবেদন ঠিক কি ঘটনা ঘটেছিল গতকাল অখিল গিরি তিনি কি বলেছিলেন যে কারণে এত বিতর্ক দানা বেঁধেছে একবার দেখুন আদিবাসী মহিলা রাষ্ট্রপতি তাকে কি ভাষায় কটাক্ষ করলেন অখিল গিরি শুনলেন তো অবশ্য অখিলের কোনো শাস্তি তো হয়নি উল্টে রাজ্যের কারা মন্ত্রীর মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছিলেন মুখ্যমন্ত্রী এটা অখিল অন্যায় করেছে এই পার্টটা একটা পার্ট ঠিক আছে আই কন্ডেম দ্য আটারিংস অফ মাই এমএলএ আই এম রিয়েলি সরি ফর দ্যাট আই অ্যাপোলজাইজ কিন্তু মহিলাদের অসম্মান করা তো অখিলের মজ্জাগত হয়ে দাঁড়িয়েছে কথায় আছে স্বভাব যায় না মোলে অখিলেরও স্বভাব যায়নি এবার অখিলের কুকথার শিকার রাজ্যেরই বন দপ্তরের মহিলা আধিকারিক মনীষা সাউ শুনুন মহিলা সরকারি কর্মচারীর প্রতি কারা মন্ত্রীর বাক্যবাণ কখনো বেয়াদব ঠান্ডা গলায় হুমকি শুনে বোঝা দেয় ইনি রাজ্যের মন্ত্রী নাকি রাস্তার গুন্ডা কখন আবার সরকারি অফিসার তাই মাথা নিচু করে থাকার নিদান মনীষা সাউ মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে তাজপুর সৈকত থেকে জবরদখলকারীদের তুলে দিয়েছিলেন এটাই ছিল তার অপরাধ তার জন্য জবরদখলকারীদের পাশে নিয়ে আঙ্গুল তুলে গুন্ডামি করলেন রাজ্যের কারামন্ত্রী হবে না
অখিল গিরি গোটা বাংলার মানুষের মাথা হেট করেছেন। এরপরও কি মন্ত্রীর চেয়ারে থাকা উচিত অখিলের? মন্ত্রী থাকা তো দূর, একজন মহিলা সরকারি অফিসারকে এভাবে হুমকি দেওয়ার পরও কেন গ্রেফতার হবে না অখিল? জবাব দেবে বাংলার মানুষ। রিপাবলিক বাংলা দেখালাম আপনাদের বিশেষ প্রতিবেদন। এমনকি যে মন্তব্য অখিল গিরি তিনি নিজে করেছেন সেই মন্তব্য এবং তার প্রেক্ষিতে পরিস্থিতি কি ছিল এবং কাকে উদ্দেশ্য করে তিনি এই কথা বলেছেন, কিন্তু এখানে প্রশ্ন বেশ কয়েকটা উঠে আসছে। যে প্রশ্নগুলোর মধ্যে অন্যতম প্রশ্ন, একজন সরকারি কর্তব্যরত মহিলা আধিকারিক তাকে কিভাবে, তিনি যখন সরকারি কাজ করতে গিয়েছেন সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে উচ্ছেদ করতে হবে যারা অবৈধভাবে সেখানে একেবারে ঘাঁটি গেড়ে বসেছে তাদেরকে, সেই জায়গায় তিনি তার কর্তব্য পালন করতে গিয়েছেন, তিনি তার ডিউটি করতে গিয়েছেন, কিন্তু তারপরেও তাকে এইরকমভাবে হুমকির সম্মুখীন হতে হলো, কোন এখতিয়ারে, ঠিক কোন এখতিয়ারে মূলত রাজ্যের তিনি মন্ত্রী অখিল গিরি এই মন্তব্য করতে পারেন, এই নিয়ে আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাই। এই মুহূর্তে স্টুডিওতে যারা আমাদের সঙ্গে রয়েছেন, ডক্টর শতরূপা, বিজেপি মুখপাত্র, আপনাকে স্বাগত জানাই রিপাবলিক বাংলায়। আমাদের সঙ্গে রয়েছেন শবনম দে, আইনজীবী, এবং শাসক দলের পক্ষ হয়ে আপনি কথা বলবেন, আপনাকেও স্বাগত জানাই। এবং একই সঙ্গে আমাদের সঙ্গে রয়েছে দেবাশিস ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। দেবাশিস, আপনাকেও স্বাগত জানাই আজকের এই আলোচনায়। আমি সবার প্রথম আজ শবনম দে আপনাকে দিয়েই শুরু করি, যে যে ঘটনাটা আমরা গতকাল দেখলাম এই ঘটনাকে সত্যি কাঙ্ক্ষিত? রাজ্যের মেয়েদেরকে এইরকম ভাবে অপমান, সব থেকে বড় বিষয় একজন সরকারি আধিকারিক তিনি তার ডিউটি করতে গিয়েছেন, তার কর্তব্য তিনি পালন করতে গিয়েছেন, সেইখানে গিয়ে এইরকম কদর্য ভাষা তাকে আক্রমণ করা হলো কেন? এই যে ঘটনাটি ঘটেছে সেটা নিয়ে কুণাল ঘোষ অলরেডি উনি বলে দিয়েছেন, এবং মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে স্টেপস নিয়ে আমাদের যে বনমন্ত্রী বীর হাঁসদাকে বলেছেন যে এটাকে নিয়ে দেখতে কি ব্যবস্থা করতে, এবং উনি সঙ্গে সঙ্গে ওই রেঞ্জের অফিসার তার সাথে কথাও বলেছেন। তো এটা তো কাম্য নয় ঠিকই, কেন মহিলা মহিলাই, কোনো মহিলাকে এভাবে অপমান করা যায় না, সেটা পার্টি বারবার বলেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। মা মাটি মানুষ, হ্যাঁ মা, সেখানে মা অপমানিত, মহিলার অপমানিত, মা বলেই তো মমতা দি বারবার বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী যে সম্মান করুন মেয়েদের এবং সেইভাবে তাদের সাথে ব্যবহার করুন, সম্মান দিন। যে ঘটনা অখিল গিরি ঘটিয়েছেন এটা যদি কোনো বিরোধী রাজনৈতিক দলের নেতারা কোনো মহিলার সাথে করতেন তাহলে আপনারা কি পদক্ষেপ নিতেন? আপনারা এতক্ষণে একেবারে রেড়ে পড়ে যেত, আপনারা বলতেন তাদেরকে পদত্যাগ করতে হবে, তাহলে অখিল গিরির বিরুদ্ধে এরকম ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? শুধুমাত্র গতকালের ঘটনা নয়, আমি বলি গত 11 নভেম্বর যেভাবে তিনি কদর্য ভাষায় আক্রমণ করেছেন, একেবারে শারীরিক অঙ্গভঙ্গি যেমনটা আমরা দেখতে পেয়েছি, তিনি যেভাবে একজন রাষ্ট্রপতিকে অপমান করেন তারপরেও আপনারা তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিয়েছিলেন? দেখুন, এইখানে বলতে গেলে সব পার্টি, আপনি এমপিতে দেখবেন বিজেপির কিংবা সিপিএমদের দেখবে, তারা এরম ধরনের অনেক বহু কাণ্ড ঘটিয়েছে, তার কিন্তু বিরোধিতাও করেনি আমাদের মোদী মাননীয় প্রাইম মিনিস্টার, কিন্তু মুখ্যমন্ত্রী মাননীয় তক্ষুনি এটাকে টেক আপ করেছেন, টেক আপ করে বীর হাঁসদাকে বলেছেন যে তুমি এটাকে পর্যালোচনা করে দেখো, এবং বীর হাঁসদা এটাকে নিয়ে ওনার সাথে কথা বলেছেন এবং এটাকে কন্ডেম করা হয়েছে পার্টির থেকে। না, এটা যদি অন্য কোনো বিরোধী রাজনৈতিক দলের নেতা করতেন তাহলে আপনারা এরকম স্টেটমেন্ট দিতেন? এমপিতে দেখুন, ইউপিতে দেখুন, সব জায়গায় তো হচ্ছে, কিন্তু বিরোধীরা তো সেই জায়গাটায় কোনো স্টেপস হচ্ছে না তাদের, কিন্তু মানে অন্য রাজ্যে যদি কোনো ভালো কাজ হয় তাহলে আপনারা সেটা নেবেন না? অন্য রাজ্যের ভালো কাজ যদি সেখানে কোনো ক্রাইম হয় তাহলে সেটা নিদর্শন হিসেবে আপনার কাছে থেকে যাবে? ক্রাইম তো যেখানে ক্রাইম হচ্ছে তো ইউপি এমপি সব জায়গায় তো ক্রাইম হচ্ছে। না, আমি আজকে ঠিক করেছি চেঁচা বলা, কারণ আমি অবাক হয়ে যাই এখনও যদি তৃণমূলের সোকল্ড স্পোকসপার্সন, মানে এটা তো স্পোকসপার্সন নয় তৃণমূল পন্থী, তারা এসে জিনিসটাকে জাস্টিফাই করে। কালকে অবধি আমি শুনছিলাম এরকম কিছু ঘটনাই ঘটেনি, যদি এরকম কোনো স্টেটমেন্ট সামনে আসতো তাহলে আপনারা কোনো ব্যবস্থা নিতেন না সেই নেতার বিরুদ্ধে? নিতাম।